শেখ হাসিনার পতনের পর এক এক করে দুর্নীতির খবর সামনে আসছে তার সরকারের মন্ত্রী এমপি ও বিভিন্ন কর্মকর্তাদের। এবার সামনে আসলো খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের দুর্নীতির খবর। খুলনার এই নেতা মেয়র থাকাকালীন লাগামহীন দুর্নীতি করেছে বলে অভিযোগ রয়েছে। সবথেকে বেশি দুর্নীতি ছিল ঠিকাদারি কাজে। সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারকে দিয়ে তিনি বেনামে সেই কাজে পার্টনার থাকতেন। এতে শত শত কোটি টাকা হাতিয়েছেন তালুকদার আব্দুল খালেক। এছাড়া তার দুর্ব্যবহারের কারণে কর্পোরেশনে যেতে ভয় লাগতো সবার। তার আমলে কাউন্সিলরদের মধ্যে ছিল বৈষম্য। টিসিবি থেকে শুরু করে নানান অনুদানে তিনি প্রভাব বিস্তার করতেন। ঠিকাদারি কাজে স্বজনপ্রীতির কারণে বর্তমানে খুলনা নগরীর অর্ধেক জায়গায় চলাচলের অনুপযোগী। জানা যায় বাগেরহাটের রামপালে গ্রামের বাড়ি থাকলেও খুলনা নগরীর দুই নম্বর কাস্টম ঘাট এলাকায় বছর দুয়েক আগে ছয়তলা বাড়ি করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এর আগে তিনি খুলনায় ভাড়া বাড়িতে থাকতেন, তবে গত 5 আগস্টের পর তিনি নিরুদ্দেশ। বিক্ষুব্ধ জনতা তার বাড়িটি ভাঙচুর করেছে। গেল সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি হলফনামায় উল্লেখ করেন, নগদ টাকা আছে 4,79,00,000, 4টি ব্যাংকে জমা আছে 1,18,000 টাকা, 10,00,000 টাকার সঞ্চয়পত্র ও 18,00,000 টাকার পোস্টাল এফডিআর রয়েছে তার। দুটি গাড়ির মালিক তিনি। এর মধ্যে একটি গাড়ির দাম দেখিয়েছেন 44,00,000 টাকা ও মাইক্রোবাসের দাম দেখিয়েছেন 14,80,000 টাকা। তার বিরোধী রাজনৈতিক নেতারা জানান, খালেকের সময় দুর্নীতি ছিল মাত্রাহীন ও লাগামহীন। একটি প্যানেলের লোকই ঠিকাদারি কাজ করত, সিটি কর্পোরেশনে গেলে দুর্ব্যবহারের শিকার হয়েছে সাধারণ মানুষ, প্রত্যেক পর্যায়ে দলীয়করণ করেছে। দুর্নীতি মাত্রাহীন ছিল, লাগামহীন ছিল, একটা প্যানেল আছে শুধুমাত্র তারাই কাজ করে, এবং সেই প্যানেলটা তো আসলে একেবারে পকেটের লোকজন কয়েকজন আছে, এবং মাস লেভেলের ঠিকাদাররা যাতে ফিরতে না পারে তার জন্য ব্যবস্থাও সেভাবে করা হচ্ছে। আমরা খুলনায় আমাদের এই আওয়ামী লীগের 17 বছরে আমরা কোনো কাঙ্ক্ষিত সেবা খুলনা মহানগরীতে কেউ পেয়েছে বলে আমার জানা নেই, এবং এখানকার মানুষ সাধারণ মানুষ যখনই সিটি কর্পোরেশন গিয়েছে দুর্ব্যবহারের শিকার হয়েছে। খালেকের সময় বৈষম্য ছিল সবখানেই। টিসিবির কার্ড থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সুবিধা আওয়ামী লীগদের দেওয়া হতো, কোনো প্রণোদনার কার্ড তার বিরুদ্ধে থাকা কাউন্সিলরদের দেওয়া হয়নি। শীতকালীন বস্ত্র নিয়েও বৈষম্য করেছেন তিনি। প্রণোদনার যে কার্ডটা আইছিল তার 1,000, সেই 1,000টাই আমার একটাও আমি পাইছিলাম না, সময়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতো। ঠিকাদারি কাজ পাওয়ার ব্যাপারে স্বজনপ্রীতি করেছে তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি কর্পোরেশনের ইজিপি টেন্ডারেও ছিল দুর্নীতি। নিজেই ঠিকাদারি ফার্ম ছিল তার, তার বেনামে বিভিন্ন লোক ছিল, মানে ওইখানে তার বউ তার নির্দিষ্ট চারপাশে ফার্ম নির্দিষ্ট কিছু ফার্মদার ছিল, সেই ফার্মে সে টিক দিত, তারাই কাজ করত। খুলনা নগরীর অর্ধেক জায়গায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাষ্ট্রের অর্থ খরচ করে লাঘব না করে কষ্ট বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন নাগরিক সমাজের এই নেতা। খুলনা নগরীর অর্ধেকের বেশি জায়গা হচ্ছে রাস্তাগুলো হচ্ছে এখন চলাচলের প্রায় অনুপযোগী, কিছু কিছু ওয়ার্ড আছে সেখানে কোনো রকমের যানবাহন চলার মতো কোনো অবস্থাই নাই। এদিকে তালুকদার আব্দুল খালেকের বাড়ির প্রহরী জানান, 5 আগস্টের পর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি, যে কোনো সময় তিনি বিদেশ পালিয়ে যেতে পারেন বলে জানিয়েছে খুলনাবাসী। অতি দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনার দাবি তাদের। তালুকদার আব্দুল খালেক 2001 থেকে 2006 ও 2014 থেকে 2018 পর্যন্ত বাগেরহাট 3 আসনে সংসদ সদস্য ছিলেন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের 2008 থেকে 2013, 2018 থেকে 2023 ও 2023 সালের 11 অক্টোবর থেকে তৃতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।